স্বাস্থ্যবিধি টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব গর্ভবতী মায়েদেরকে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি জানি গর্ভবতী মায়েরা খাবার বিষয়ে খুবই সচেতন, তবুও কিছু কিছু মায়েরা আছে তারা জানেন না কোন খাবারগুলো গর্ভ অবস্থায় খেতে হয় এবং কোন খাবারগুলো গর্ভ অবস্থায় খেতে হয় না। কিছু কিছু খাবার আছে যেগুলো খেলে মিসক্যারেজ হয়ে যেতে পারে, অর্থাৎ গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। আজ আমি আলোচনা করব কোন ফলগুলো খেলে গর্ভ অবস্থায় গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, অর্থাৎ গর্ভপাত হতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসুন জেনে নিই কি কি খাবার খাওয়া যাবে না। এক নম্বরে আনারস। গর্ভ অবস্থায় আনারস কখনই খাবেন না। আনারসের মধ্যে ব্রোমোলিন নামক এনজাইম থাকে, সেজন্য আনারস খেলে জরায়ুর সংকোচন ঘটে এবং মিসক্যারেজ হয়ে যেতে পারে। সুতরাং গর্ভ অবস্থায় আনারস একদমই খাবেন না। এরপর দুই নম্বর খাবারটা হলো কাঁচা পেঁপে বা পাকা পেঁপে। গর্ভ অবস্থায় কাঁচা বা পাকা পেঁপে কোনটাই খাবেন না। পেঁপে খেলে জরায়ুর সংকোচন ঘটে, বাচ্চা মিসক্যারেজ হতে পারে। এরপর তিন নম্বরে বলবো আঙুর। আঙুরের খোসা হজমে ব্যাঘাত ঘটায় এবং দেহে তাপ সৃষ্টি করে, তাই আঙুর কম খাবেন। বন্ধুরা, এই ছিল আলোচনার বিষয়বস্তু। আশা করছি আপনার উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।